এই যে আমাদের গরিবের সুইজারল্যান্ড বা কাশ্মীর, এটা বাংলাদেশের দ্বিতীয় লন্ডন হলেও এটা কিন্তু আমাদের গরিবদের কাছে সুইজারল্যান্ড বা কাশ্মীর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমিও ভালো আছি, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও দেখে, তো ভিডিও ক্যাপশন দিয়ে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটা কোন টপিকের উপরে। হ্যাঁ, আজকের ভিডিওটাও একটা ট্রাভেলিং ভিডিও। জায়গাগুলো এত সুন্দর আর পরিবেশটা এত মনোরম যে না শেয়ার করে থাকতে পারলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই যে দেখেন পরিবেশটা কতটা সুন্দর, আর পানিগুলা এত পরিমাণ ঠান্ডা, মানে অনেক ঠান্ডা। যাই হোক, চলেন আমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখব। আর অবশ্যই কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা মানে ভিডিও না দেখে কমেন্ট করেন তারা স্কিপ করে যাবেন, আপনাদের কমেন্টও লাগবে না, আপনাদের দেখতেও হবে না। যে আপু ভাইয়ারা দেখার তারা এমনিতেই দেখবে, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফুল ভিডিওটা দেখবে। তো এই যে দেখেন, এটা মানে অনেকে বলে ছিলে জাফলং আর সাদা পাথর একই জিনিস, তো তাদের জন্য বিশেষ করে যারা বলেন এটা কিন্তু ভিন্ন, মানে এক একটা জায়গার এক একটা লুক। যেমন জাফলং এর লুক অন্যরকম, মানে একটা ফিল, আর সাদা পাথর আরেকটা অন্যরকম। মানে জাফলং কিন্তু আপনি নেমে এরকম করে গোসল করতে পারবেন না, মানে গোসল দিতে গেলে মানে অনেকই, কিন্তু এই সাদা পাথরে আপনি অনায়াসেই যে দেখেন কত ভাইয়ারা পুরো গোসল দিচ্ছে। তো যাই হোক, আমরা চলেন পুরো ফুল ভিডিওটা দেখি, কথা না বাড়াই। যাই হোক, আরেকটা কথা ক্লিয়ার করি, যে অনেকে বলবেন আবার জাফলং মানে আমরা তো পানিতে নেমেছি গোসল দিয়েছি হ্যান ত্যান, এত মানে অনেক কথা বলতে পারে। তো আমি তাদের জন্য বলতে চাই যে আমি যখন গিয়েছিলাম তখন অনেক স্রোত ছিল, যার কারণে নামিনি বা নামতে পারিনি। তো এই আর কি, আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এখন কে কি করলো সেটা তো আমি দেখি নাই। তো যাই হোক, আমি যেমনটা দেখেছি যেমনটাই করেছি ফিল করেছি ঠিক তেমনটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এই আর কি। আমরা সচরাচর সবাই তো আর সুইজারল্যান্ড যেতে পারবো না, আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের কাছে কিন্তু এটাই বাংলার সুইজারল্যান্ড বা কাশ্মীর, যাই বলেন না কেন আমরা এটা দেখে কিন্তু সুইজারল্যান্ডে ফিল নিতে পারবো। এখানে আসলে মানে ফিল নিও কি, জায়গাটা অনেক 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 সুন্দর। তো আপনারা না গেলে বুঝতে পারবেন না, যারা না গিয়েছেন তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন। আমরা এখন গোসল করে চলে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।